কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আলোচনা এখানে আমরা নিয়ে আসি, একটু লম্বা হলেও, সেটা হলো আমি কাউকে ঋণ দিয়েছি, এমন ঋণের উপর জাকাত কীভাবে দেব। আমি অন্যকে ঋণ দিয়েছি, তো আমি ওই ঋণের ওই টাকা জাকাতটাকে আমার উপরে বর্তাবে না ওই ব্যক্তি দিবে? প্রথমত দুইটা বিষয়, যদি এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কানু যু উসরাতিন ফানাদিরাতুন ইলা মাইসারা, সূরা বাকারা 280 নম্বর আয়াত। যদি অভাবী হয় কোনো ব্যক্তি, অর্থাৎ যাকে ঋণ দিয়েছেন, ওই ব্যক্তি যদি অক্ষম হয় ঋণটা আপনাকে পরিশোধ করতে এক বছরের মধ্যে, তাহলে আপনি ওই ঋণেরও জাকাত দিবেন। অর্থাৎ যাকে দিয়েছেন 2 লাখ টাকা, ওই 2 লাখ টাকা ধরে আপনার সম্পদসহ জাকাত দিবেন আপনি, এক। আর যদি ওই ঋণটা আপনি পাওয়ার সম্ভাবনা না থাকে, অর্থাৎ আমি ঋণ দিয়েছি বাট আমি পাচ্ছি না, 1 বছর যাচ্ছে, 2 বছর যাচ্ছে, 3 বছর যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে ওই ঋণের টাকার আপনাকে জাকাত দিতে হবে না। তবে যখন আপনাকে ফেরত দিবে, পাবে, তখন আপনি 1 বছরের জাকাত দিবেন। এটাই আলোচনা করেছেন শেখ উসাইমিন রহিমাহুল্লাহ 18 নম্বর খণ্ডের 12 পৃষ্ঠায়। তার উপরে জাকাত ফরজ হবে যদি একবারে টাকাটা ফেরত পায় কোনো একটা টাইমে, আর যদি 1 বছরের মধ্যে ফেরত পাবে এরকম সম্ভাবনা থাকে, তাহলে আপনার দেওয়া ঋণটা সহ আপনার টাকা হিসাব করে আপনি জাকাত দেবেন, জাকাত দেওয়ার চেষ্টা করবেন। এটা ফতোয়া আলোচনা করেছেন। আমরা আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এখানে একটা আলোচনা, অনেকেই আলোচনা শুনছেন আলহামদুলিল্লাহ, তবে অনেকেই প্রশ্ন করেছেন। এক ভাই প্রশ্ন করেছেন যে নগদে 100 টাকা, বাকিতে 110 টাকা, এভাবে পণ্য ক্রয় করা যাবে কি না? জি বন্ধুরা, আমার এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটাকে বলে হয় বায়ে মুআজ্জাল। জি, আমরা এই সংখ্যাতেই মাসিক আল ইখলাসের মধ্যে এর উপরে ফতোয়া দিয়েছি। কিছুটা ইখতলাফ থাকলেও অধিকাংশ বিদ্বান, এমনকি শেখ উসাইমিন রহিমাহুল্লাহ খুব সুন্দর বিস্তারিত আলোচনা করেছেন, এবং ফতোয়া লাজনা দাইমা সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড সেখানে আলোচনা করেছেন, এবং শেখ বিন বাজ রহিমাহুল্লাহ তারাও আলোচনা করেছেন যে বাকিতে একদম, নগদে একদম, এটা এই পণ্য ক্রয় বিক্রয় করা যাবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ শর্ত, এখানে যেন কোনো মধ্যস্বত্বভোগী তৃতীয় পক্ষ না ঢুকে, অর্থাৎ এই তৃতীয় পক্ষ ঢুকলেই ওই হয়ে যাবে সুদখোর, এটাই তখন হারাম হয়ে যাবে। অর্থাৎ আমি একটা মোটরসাইকেল নিব দোকানের কাছ থেকে, আমার কাছে টাকা নাই, কিন্তু আপনি আমাকে কিনে দিলেন 1,80,000 টাকা দিয়ে, দোকানদার পাবে 1,80,000 টাকা, কিন্তু আমার কাছ থেকে আপনি নেবেন 2 লক্ষ টাকা, এই মধ্যস্বত্ব ভোগী হিসাবে তৃতীয় পক্ষ হিসাবে আপনি ঢুকে গেলেন, এটা কিন্তু হারাম। যেটা ব্যাংক করে থাকে, বিভিন্ন ব্যক্তি করে থাকে, এটা কিন্তু হারাম। আপনাকে নিতে হবে সরাসরি, আমি দোকানদার, আপনি কাস্টমার, এই দুইজনের মাঝখানে যদি হয় তবে এটা জায়েজ। অর্থাৎ সরাসরি দোকানদারের কাছ থেকে দোকানদার বলল যে মোটরসাইকেল তুমি নিতে পারো, তবে বাকিতে যদি নাও, তাহলে কিস্তিতে পরিশোধ যদি করো, তাহলে তোমাকে দিতে হবে 2 লাখ টাকা, আর যদি নগদে এখন নাও, তাহলে 1,80,000 টাকা, তাহলে এই ব্যবসাটা জায়েজ। এটা দোকানদার আর কাস্টমারের মাঝখানে, এখানে তৃতীয় পক্ষ ঢুকলেই বায়ে মুআজ্জালটা নাজায়েজ হয়ে যাবে। আর যদি শুধু দুইজনের মধ্যে থাকে তাহলে জায়েজ হবে, কিন্তু এই জিনিসটা বর্তমানে নাই, বরং এটা হারাম হয়ে গেছে, ব্যবসাটাই হারাম হয়ে গেছে। মানে এখানে তৃতীয় পক্ষ হিসাবে কোনো ব্যক্তি ঢুকেছে, অথবা কোনো ব্যাংক ঢুকেছে, বা অথবা কোনো বিমা ঢুকেছে, বা কোনো প্রতিষ্ঠান ঢুকেছে, ঢুকে এই ব্যবসাকে নষ্ট করে দিয়েছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা ভাই প্রশ্ন করেছেন যে
যে জাকাতের টাকা দিয়ে লাইব্রেরিতে লাগানো যাবে, যে লাইব্রেরি পাঠাগার যেটা, এই মানে মানুষরা যে লাইব্রেরিতে পড়াশোনা করে এখানে জাকাতের টাকা দেওয়া যাবে না, বরং জাকাতের টাকা দেওয়া যাবে যদি মাদ্রাসা হয় এবং শেখ উসাইমিন রহিমাহুল্লাহ যেটা আগেই বলেছি আমি, সেখানে লাইব্রেরি প্রতিষ্ঠা করার জন্য বই ক্রয়ের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে, এবং বরং উত্তম বলেছেন, কারণ এলমের অস্ত্র হলো কেতাব, লাইব্রেরি। সুতরাং এই কথাটাই তিনি বলেছেন, শেখ উসাইমিন রহিমাহুল্লাহ বলেছেন। সুতরাং লিল্লা প্রতিষ্ঠানে, সহিয়াকিদার প্রতিষ্ঠানে লাইব্রেরি করার জন্য সেখানে আপনি জাকাতের টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। আরেক ভাই প্রশ্ন করেছেন, জাকাতের টাকাকে কোনো এতিমখানা মাদ্রাসা দেওয়া যাবে? এটা তো উত্তর বলে দিয়েছি। অধিকাংশই প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ দেওয়া হয়ে গেছে, যে প্রশ্নগুলো আপনারা করেছেন। একজন ভাই প্রশ্ন করেছেন দুবাই থেকে, যে অনেক কষ্টে টাকা উপার্জন করে, সে টাকা জমাচ্ছে বাড়ি বানানোর জন্য, এমনি দান করে কিন্তু জাকাত দেয় না, সালাত আদায় করে না। আপনি সালাত আদায় করতে থাকুন, জাকাত না দেওয়াটা আপনার জন্য বড় পাপ, আপনি বাড়ি করার জন্যই করুন, কিন্তু প্রতি বছর আপনাকে জাকাত দিতে হবে, জাকাত দেওয়া ফরজ। আরেক ভাই প্রশ্ন করেছেন, মসজিদে দান করা উত্তম নাকি অসহায় মানুষকে দান করা উত্তম? জি, আসলে দানের কয়েকটা পর্যায় আসে, যখন মসজিদের প্রয়োজন তখন মসজিদে দান করা বেশি উত্তম, সবসময় তো মসজিদের প্রয়োজন হয় না আপনার এলাকায়। আবার যখন বেশি দরিদ্রদের ক্ষেত্রে, এখন না খেয়ে বহু মানুষ মারা যাচ্ছে, মশালাটা এইরকম, তখন আপনি দরিদ্র মানুষকে, অসহায় মানুষকে দান করবেন। তবে এর মধ্যে এর পরেও দুইটা অপশন আছে, একটা হলো মসজিদে দান করলে সরাসরি 450 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করবেন। তবে এতিমকে দান করার বিষয়ে ফজিলতটা আরেকটু বেশি। আপনি 6006 নম্বর হাদিস সহিহ বুখারী খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এবং আমার এতিমের অভিভাবক কাহাতাইন ফিল জান্নাহ, জান্নাতে আমরা একই সঙ্গে পাশাপাশি এইভাবে থাকব। তাহলে এতিমকে দান করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতেও থাকা যাবে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও থাকা যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে মসজিদের চেয়ে এতিমকে দান করা বেশি উত্তম হয়ে যাচ্ছে, কারণ মসজিদে দান করলে শুধু জান্নাত আল্লাহ ঘর তৈরি করবেন, এটা ঠিক। কিন্তু আরেকটা জিনিস দিক আছে, সেটা হলো এই জন্য বললাম যে এটা হলো ক্ষেত্র বিশেষে, কোনো সময় মসজিদে দান করা উত্তম হবে, কখনো এতিমকে, বিধবাকে দান করা উত্তম হবে, এ বদরটা এইরকমভাবে আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জমানো টাকা এক বছর পূর্ণ না হলে জাকাত দিতে হবে কি না? না, জাকাত দিতে হবে না, জমানো টাকা এক বছর হয়নি আপনার জাকাত দিতে হবে না। তবে কৌশল অবলম্বন করবেন না, একটা কৌশল বাংলাদেশ চালু আছে, যেহেতু রমাদান আসলে জাকাত ফরজ হবে, সুতরাং রমাদানের আগে আমি স্ত্রীকে দান করে দিলাম, স্ত্রীর অ্যাকাউন্টে চলে গেল। আবার যদি স্ত্রীর উপরে জাকাত ফরজ হবে যখন, তখন স্ত্রী কৌশল করে করলো কি, যে স্বামীকে ওটা আবার দিয়ে দিল, হেবা করলো, অর্থাৎ তাকে উপহার দিল। এই কৌশলটা অবলম্বন করা যাবে না, বরং যদি রমাদানের কাছাকাছি চলে আসে তাহলে আপনি জাকাতটা দিয়ে দিবেন, দিয়ে রমাজান থেকে হিসাব করা শুরু করবেন, অর্থাৎ সামনে রমাজান না দিয়ে পরে রমাজান থেকে দিবেন। কারণ রমাজান কাছাকাছি চলে এসেছে বলেই আপনি জাকাতটা যদি দিয়ে দেন, তাহলে আপনি অধিকতর নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন এবং আমাদেরকে কুরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুক। আজকে এই রমাজানে আপনাদের সামনে দুইটা কথা উপস্থাপন করলাম, আল্লাহ যেন এগুলো কবুল করেন আর আপনারাও এই আলোচনায় অংশগ্রহণ করেছেন অনেকেই দেশ এবং বিদেশ থেকে, তাদেরকে অনুরোধ করব তারা যে কথাগুলো শুনলেন পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাকাত দেওয়ার ক্ষেত্রে কখনো ফাঁকি দিব না ইনশাআল্লাহ। পাশাপাশি একটা বিষয় আপনাদের বলবো যে আপনাদের সহযোগিতায় পরিচালিত দারুল হুদা ইসলামী কমপ্লেক্স আপনাদের অর্থায়নে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে, তো প্রতিষ্ঠানের অনেকগুলো কাজ বাকি থেকে গেছে, আপনারা ভিডিওতে দেখেছেন, আপনাদের অনুরোধ করব আপনার যাকাতের একটা বিশেষ অংশ দিয়ে এই এতিম দুস্থদেরকে সহযোগিতা করবেন, এই লিল্লা প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন। কারণ আমাদের ঐকান্তিক ইচ্ছা এবং দাবি যে আমরা অন্তত দক্ষ অভিজ্ঞ এবং ইখলাসপূর্ণ অন্তত হাজারখানেক আলেম যদি বাংলাদেশে সহি আকিদার সালাফি মানহাজের ছেড়ে দিতে পারি, আল্লাহ যদি ওখান থেকে তৈরি করেন, তাহলে বাংলাদেশের শিরিক বিদাত উৎখাত করা, জাহিলিয়াত উৎখাত করা সহজ হবে ইনশাল্লাহ, দাওয়াতি কাজকে কোরআন এবং সুন্নার দাওয়াতকে জোরদার করা সহজ হবে ইনশাল্লাহ। এই জন্য আপনাদের কাছে সহযোগিতা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদের আমাদের কবুল করে নিক এই জান্নাত, এই রমাজানের বিনিময়ে, রমাজানের বরকতের আলোকে, রহমতের আলোকে আল্লাহ যেন আমাদেরকে খালেজ বান্দা হিসাবে কবুল করে নেন, আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।